माल कैसे आ गया इतना माल कैसे आ गया यार माल प्लास्टिक और डिस्पोजल ग्लासत अपनी पानी सेवन करे नेकी जदि करे सावधान हो आने व्यवहार करा प्लास्टिकर ग्लासते पानी सेवन करिसे नेकी आपुनी পলাশবাড়ীত কার্টনে কার্টনে উদ্ধার হয়েছে এবার ব্যবহার হয়ে উঠা গ্লাস। পলাশবাড়ী পার্লি অঞ্চলত থাকা শ্রী বিনায়ক পলিব্যাগ নামের এই উদ্যোগত কার্টনে কার্টনে জব্দ হয়েছে এবার ব্যবহার হয়ে উঠা গ্লাস। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড পৌরসভায় অভিযান চলায় জব্দ করিলে 2 লক্ষাধিক টাকার সামগ্রী। পলাশবাড়ীত এতিয়া কাঠফুলার দরে গড়ি উঠিছে এনে বহুতো উদ্যোগ। সরকারি নীতি নিয়ম জলাঞ্জলি দি একাংশ বিষয়াক হাতর মুঠিত রাখি উদ্যোগ চলিছে পলাশবাড়ীত। শ্রী বিনায়ক পলিব্যাগ নামের এই উদ্যোগটোত পানি চাহ সেবন করা প্লাস্টিক কাগজের গ্লাস বটল টিস্যু পেপার আদি প্রস্তুত করা হয়। আনে ব্যবহার করা গ্লাস উদ্যোগটলৈ আনি নতুনক প্যাকেট করে মেলি দিছিল বজারত। ঘটনার উমান পাই প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের বিষয়ার দলে শ্রী বিনায়ক পলিব্যাগ নামের উদ্যোগটোত অভিযান চলায় উদ্ধার করে 2 লাখ টাকা মূল্যের সামগ্রী। দুখনকৈ ট্রাক যোগে সামগ্রীখিনি লৈ যোৱা হয় পলাশবাড়ী পৌরসভালৈ। ঘটনার পিছতে উদ্যোগ কর্তৃপক্ষই ভুলতে মজুত রখা বলে মন্তব্য করে সামগ্রীখিনি। আনহাতে ঘটনা গাপ দিবলৈ অভিযানকারী দলক ম্যানেজ করিব বিচরার অভিযোগ উত্থাপন হয়েছে উদ্যোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনেবর পাবত গজা উদ্যোগের বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষই লোবনে কঠোর ব্যবস্থা। ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্লাস্টিকর ডিসপোজেল গ্লাসত আপনি পানি সেবন করে নেকি? যদি করে সাবধান হোক। আনে ব্যবহার করা প্লাস্টিকর গ্লাসতে পানি সেবন করেছে নাকি আপনি? পলাশবাড়ীত কার্টনে কার্টনে উদ্ধার হয়েছে এবার ব্যবহার হয়ে উঠা গ্লাস। পলাশবাড়ী পার্লি অঞ্চলত থাকা শ্রী বিনায়ক পলিব্যাগ নামের এই উদ্যোগত কার্টনে কার্টনে জব্দ হয়েছে এবার ব্যবহার হয়ে উঠা গ্লাস। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড পৌরসভায় অভিযান চলায় জব্দ করিলে 2 লক্ষাধিক টাকার সামগ্রী। পলাশবাড়ীত এতিয়া কাঠফুলার দরে গড়ি উঠিছে এনে বহুতো উদ্যোগ। সরকারি নীতি নিয়ম জলাঞ্জলি দি একাংশ বিষয়াক হাতর মুঠিত রাখি উদ্যোগ চলিছে পলাশবাড়ীত। শ্রী বিনায়ক পলিব্যাগ নামের এই উদ্যোগটোত পানি চাহ সেবন করা প্লাস্টিক কাগজের গ্লাস বটল টিস্যু পেপার আদি প্রস্তুত করা হয়। আনে ব্যবহার করা গ্লাস উদ্যোগটলৈ আনি নতুনক প্যাকেট করে মেলি দিছিল বজারত। ঘটনার উমান পাই প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের বিষয়ার দলে শ্রী বিনায়ক পলিব্যাগ নামের উদ্যোগটোত অভিযান চলায় উদ্ধার করে 2 লাখ টাকা মূল্যের সামগ্রী। দুখনকৈ ট্রাক যোগে সামগ্রীখিনি লৈ যোৱা হয় পলাশবাড়ী পৌরসভালৈ। ঘটনার পিছতে উদ্যোগ কর্তৃপক্ষই ভুলতে মজুত রখা বলে মন্তব্য করে সামগ্রীখিনি। আনহাতে ঘটনা গাপ দিবলৈ অভিযানকারী দলক ম্যানেজ করিব বিচরার অভিযোগ উত্থাপন হয়েছে উদ্যোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনেবর পাবত গজা উদ্যোগের বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষই লোবনে কঠোর ব্যবস্থা। ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।